মার্কেটে কখন গেছেন? কখন আইছেন? কি শাক আনছেন? কি আনছেন? কি শাক আনছেন? কই রাখছেন? রোমনি রাখছেন? চা তো আগের বানানো আছে, শুধু একটু গরম করে নিতে হবে। রুটি একটা সিটে গরম করে নিতে আসছি। তেলের পাতিলে তো কিছুই নেই, কিছু মরিচ আছে, মরিচ এমনি গরম করি আর এটা হলে রাখে নিন। তো আমি চা বানাইতে নেই, ও খাইতে পারি, সমস্যা নেই। এ বাদা, বাদা, এ বাদা, রাত্রে পাইসা তো খাইবা, রাত্রে আমরা খাইবা, রাধা কোন রাধা কি রে, কি জানে রাধা আনছি, আমি এই রুটি গরম করে নিতেছি। দেখেন আমাদের সাথে রুটি আমার কি, আমি তো সব কিছু রেডি আছে, দেখা যাবে যে আমার কি একটা রুটি তো আছে তোমার, না আমি নিয়ে এখানে আরেক মানুষ এটা কেটে নিতে কোনো কোনো কথা আছে না, আমি যে সব লাইনে দিয়ে আমি কেটে নিলাম, নিতে বলতে তো কোনো শব্দ না, টাকা না নিব না, টাকা ওড়াইব না, এসে করে পাগল হয়ে যাবে পর আমার ওপর, আমি পাগল হয়ে গেছি টাকা দিয়ে, পকেটে টাকা থাকলে শুধু ছোট টাকা না থাকলে কেউ সোজে না সুইপ করে না, বুঝছো, নিজের পকেটে টাকা আছে, নিজের সব আছে, টাকা নাই কিছু নেই, মার্কেটিং বন্ধ খালাস, আর আর কোনো মার্কেটিং থাকে না, তবে যা হয়েছে বিদ্যুৎ হয়েছে টাকা মুখ করে ধরো, টাকা ধরে টাকাটা কষ্ট বেশি,
যখন দেশে যায় তখন কত রকম টেনশন তারে করতে হয়, ওর জন্য এটা নিতে হবে, ওর জন্য এটা নিতে হবে, পাগলের মতো হয়ে যায়। এর মাঝে দিয়ে আবার কিছু লোক আছে একটু আকর্ষে আসলে কিছু মালপত্র নিতে পারো বা না পারো কুকুরও নিয়ে তাদের কোনো টেনশন নেই। এই অবস্থা আমি প্রবাসে কালকে চলে যাবে, এখন সদায় পত্র আরো নিয়ে এখন সদায় টেনশন করতেছে। আসো না, চা খাইছ? চা খাইছ? ছুটিতে যাবে, টাকা পয়সা নাই, মাথা নষ্ট হয়ে গেছে, কোনো কিছু তার কাছে খাইতে ভালো লাগে না, ইয়ে করে না। এখানে আমি কিছু মাছ রাখছিলাম আমাদের জন্য, বারামেশ্বরী লোকের সাথে চুরি হইতেছে, মশলা বলেন এটা বলেন সেটা বলেন চুরি হইতেছে, রাত্রে সমস্যা। প্রবাসের জীবনে কত রকমের টেনশন করবেন আপনি, প্রতিদিন তার বাজার করা সম্ভব নয়, একবার বাজার করে আমি কয়েকদিন খাই, কিন্তু দেখা গেল সোরের কারণে পারবে না, ফ্রিজে রাখবেন, ফ্রিজে থেকে চুরি হয়ে যাবে। একদিন আমার ইউপির উত্তরপ্রদেশ ভারতের একটা কইলে হচ্ছে মশলা রাখছিল, এখানে মশলা পর্যন্ত আউট হয়ে গেছে শেষ। চা বানাইছি, চা গুলো চায়ের পাকা কমে গেছে, মাংসগুলো প্রচারের কাছে দিয়ে রাখা হয়েছিল।
সময়টা হিসাবে নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ আজকের ব্লগ আমার এই পর্যন্তই। খোদা হাফেজ, সালাম আলাইকুম।